অতিরিক্ত গরমে শরীর থেকে প্রচুর ঘাম ঝরে এবং ত্বক ক্লান্ত হয়ে পড়ে। দীর্ঘ সময় রোদে থাকলে ত্বক রোদে পুড়ে যায়, যা ত্বকের জন্য ক্ষতিকর। সূর্যের অতি বেগুনি রশ্মির কারণে ত্বকের উজ্জ্বলতা কমে যায় আর ত্বকের কোষগুলো মরে যায়। এ সময় ত্বকের যত্ন না নিলে হতে পারে নানা সমস্যা, তাই গরমে ত্বকের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। গরমে ত্বক রুক্ষ হয়ে যাওয়ার কারণ, অতিরিক্ত গরমের জন্য শরীর থেকে ঘাম বেরিয়ে আসে, যার জন্য পর্যাপ্ত পানি পান না করলে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে ওঠে। সানস্ক্রিনের ব্যবহার, রোদে পুড়ে ত্বক কালচে হয়ে যায়, তাই সানস্ক্রিন ব্যবহার করা উচিত। বাইরে বের হওয়ার 10 থেকে 15 মিনিট আগে মুখে সানস্ক্রিন ব্যবহার করুন। অ্যালোভেরা, গরমকালে অ্যালোভেরা খুব উপকারী। অ্যালোভেরার জুস ত্বকের জন্য খুব ভালো এবং ত্বকে অ্যালোভেরার জেল ব্যবহারে অনেক কার্যকারী। বিশেষজ্ঞদের মতে অ্যালোভেরাতে রয়েছে অ্যামাইনো অ্যাসিড, যা ত্বককে উজ্জ্বল করে। অতিরিক্ত ঘামের জন্য ত্বকে অনেক র্যাশ হতে পারে, যার জন্য ফেস ওয়াশ দিয়ে মুখ ভালোভাবে পরিষ্কার করতে হবে। অলিভ অয়েল ও চিনি, অলিভ অয়েল ত্বকের জন্য খুবই উপকারী, ত্বকের শুষ্কতা দূর করে। অন্যদিকে চিনি স্ক্রাবের পরিবর্তে ব্যবহার করা যায়। চিনি ত্বকের মৃত কোষ দূর করে। টমেটো, মুখের অতিরিক্ত তেল, ব্ল্যাক হেয়ারস, ব্রণ দূর করতে সাহায্য করে টমেটো। পানি, ঘামের জন্য শরীর থেকে প্রচুর পানি বের হয়, তাই বারবার পানি পান করা জরুরি। সূর্যের আলো ত্বককে দ্রুত ডিহাইড্রেট করতে পারে, যার জন্য পানি পান করলে ত্বক হাইড্রেটেড থাকবে। ফল শাকসবজি, ফল শাকসবজি বেশি বেশি খেলে ত্বকের জন্য ভালো, সে সঙ্গে ত্বকের বলি রাখা দূর করে। মুসরাত শৈলী, চ্যানেল আই, অনলাইন।